নামজারি খতিয়ানকে পূর্বের কোনো জমির মালিকের খতিয়ান থেকে তার নাম কর্তন করে নতুন কেউ জমির মালিক হলে তার নামে নতুন যে খতিয়ান খোলা হয় তাকে নামজারি খতিয়ান বলে। যেমন আপনি যদি করিমের জমি ক্রয় করেন তাহলে জমির খতিয়ান করিমের নামে থাকবে, সেই খতিয়ান যাচাই করে আপনি জমি ক্রয় করবেন। ক্রয় করা হলে আপনার নামে নতুন যে খতিয়ান করবেন তাই মূলত নামজারি বা মিউটেশন খতিয়ান।